আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না, এত দূর পথ পাড়ি দিয়ে আসছি এখানে একজনকে জমি দিতে। সুগন ভাই, পুরা তো তাক লাগাই দিলেন। আসলে কিছু জিনিস, কিছু পাগলামি, এগুলো আসলে আপনারাই করতে পারেন। নগদে সব সামনে, তোমাকে তো বলছি একদিন ছিল দেশে, এবার দেশের বাইরে প্রথমবারের মতো ইতিহাস রচিত হয়ে যাচ্ছে। আমি এখন পর্যন্ত বিশ্বাস করতে পারতেছি না, এত দূর পথ পাড়ি দিয়ে আসছি এখানে একজনকে জমি দিতে, মানে এটা আমি নিজেকে কেমনে বিশ্বাস করাবো? আমরা কি উইনারকে লোকেট করতে পারছি? এখান থেকে জাস্ট 15 মিনিট লাগবে যেতে। সে একটা এসি ওয়ার্কশপে কাজ করে এখানে চলার উপরেই, আইডিয়া নাই তার এখনো, সে জানেও না, ব্ল্যাঙ্ক। মানে আমার কাছে ছিল হচ্ছে কি জানেন, এই প্রথম বিদেশের মাটিতে আমি কোন ইতিহাসের সাক্ষী হতে যাচ্ছি। চলো যাই। চলো একটু চিন্তা করো যে সে দেশ ছেড়ে বিদেশে আসে, বছর নাই মাস নাই কন্টিনিউসলি কাজ করে, দেশে রেমিটেন্সের টাকা পাঠায়, মানে তারা নিজেরাও বোঝে কিনা যে বাংলাদেশের জন্য, বাংলাদেশের অর্থনীতির জন্য তাদের ভূমিকাটা কত বড়। অনেক সময় অনুধাবন করতে পারেন প্রাপ্য সম্মানটা পায় কিনা আমরা জানি না। কিছুদিন আগে আমরা এয়ারপোর্টে প্রবাসীরা যখন আসছিলেন একটা ফ্লাইটে, তাদেরকে আমরা একটা সম্বর্ধনা দিলাম, তারা যে কি খুশি হলো, একটা ফুল দিয়ে তাদেরকে একটা ছোট্ট একটা গিফট দিয়ে তাদেরকে সম্বোধনা দিয়েছে, আপনি রেমিটেন্স যোদ্ধা, বাংলাদেশের জন্য আপনার অনেক অবদান, কি যে খুশি। সো এখান থেকে ইন্সপায়ার্ড হয়ে ভাবলাম যে কেননা আবার যারা বিদেশে আছে অলরেডি কাজ করছে তাদের জন্যও এই ক্যাম্পেইনের আওতায় তাদেরকে নিয়ে আসে। এটা শুধুমাত্র নগদ বলি আসলে পসিবল হয়েছে। এদিকেই হবে কোথাও। আলাদিন সাহেব জি, আমি নগদ থেকে বলছি। জি জি জি, আপনার যে আপনি যে অ্যাড্রেসটা দিয়েছেন সেখানেই আসছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। এই সে জানে না, বাট আমি জানি, আমি তাকে দিতে আসছি, মানে অনুভূতিটা একমাত্র আমি ফিল করতে পারতেছি। কি হইতে পারে? আপনি যে রেমিটেন্স এর টাকা পাঠিয়েছিলেন একটা নগদ নাম্বারে, আপনার আম্মার নাম্বার, হ্যাঁ, সেই জায়গায় আমাদের একটা ক্যাম্পেইন চলতেছে 1-2-3 ঢাকায় জমি জিতে নিন, দেখছেন? সেই জায়গায় রেমিটেন্স যিনি পাঠাবেন তাদের একজন বাংলাদেশিকে আমাদের এই জিনিসটা দেওয়ার কথা ছিল, জমি একজন, সেই জমির উইনার হচ্ছেন আপনি। উনি ওনার মাকে এখন ফোন দিচ্ছেন। নগদ থেকে তোমার লোক আসছে, আমরা বললাম ঢাকায় মা জমি পেয়ে গেছি। কেমন লাগতেছে? এক দুই তিন ঢাকায় জমি জিতে নিন।